আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আর নাস্তা বানাবো চিকেন ম্যাকারনি, তার জন্য কী কী কাটা আছে দেখি। কুচি কুচি করে সব কেটে রেখেছি, গাজর, সিমলা মির্চ, টমাটার, পেঁয়াজ, বাঁধাকপি আর চিকেন। চলো নাস্তা বানাই। চুলায় কড়া বসে দিয়েছে, কিচেন পুরো গন্ধ পড়ে আছে আমার, মনে কিছু করবে না। ইউটিউব বানাচ্ছি প্রথমবার, ভয় ভি লাগতেছে। তেল গরম হয়ে গেছে আর চিকেন, গোলমরিচ, নুন মাখিয়ে রেখে দিয়েছি। চিকেন ঢেলে দিচ্ছি, হালকা ফ্রাই করলো, হালকা ফ্রাই করলি, স্বাদ অনুসার নুন দিচ্ছি। আপনাদের স্বাদ মতন আপনারা নুন দিয়ে নেবেন। লেড়ে চেড়ে লাল মতন করে নিচ্ছি, 5 মিনিট হালকা লেড়ে তুলে নেবো, হালকা ফ্রাই করে নিচ্ছি। একটু লাড়তে হবে, লেড়ে 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 ফ্রাই করলি, ফ্রাই করে তুলেলি, তুলে নিচ্ছি। ওই তেলেতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একটু লেড়ে ব্রাউন করে নিচ্ছি, হালকা ব্রাউন। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে, এবার যেগুলো কাটা আছে দিয়ে দিই। বাঁধাকপি কুচি কুচি কাটা আছে, ওগুলো দিচ্ছি, একটু লেড়ে নিই, একটু হালকা লেড়ে, হালকা লেড়ে গাজর দিয়ে দিচ্ছি, শিমলা মির্চ দিয়ে দিচ্ছি, একটু হালকা লেড়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। হালকা লেড়ে নিয়ে এই মশলা দিচ্ছি, সেজওয়ান মশলা, সেজওয়ান মশলা দিচ্ছি, দিয়ে একটু লেড়ে নিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু, গোলমরিচ গুঁড়ো দিলাম,
ওগুলা হুয়া আমি এগুলো দিচ্ছি। লাড়তে হবে হালকা হাতে, লাড়তে হবে লেড়ে। একটা মশলা দিচ্ছি ম্যাকলোরি, লাড়তে হবে অনেক, হালকা হালকা করে লাড়তে হবে, হালকা হালকা লাড়তে হবে লেড়ে। চিকেন দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে লেড়ে দিচ্ছি। হালকা হালকা করে লেড়ে দিচ্ছি, আপনারা বানাবেন ঘরে, বানিয়ে দেখবেন স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আপনাদের স্বাদ অনুসারে আপনারা নুন দেবেন। আদা দিতে ভুলে গেছি, এখন একটু আদা দিয়ে দিচ্ছি, তখন ভুলে গেছি। এমন করে বানাবেন, বেয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্ট করে বলবেন। প্রথমবার বানাচ্ছি, ভালো হলে বলবেন। আপনারা খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দেখে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে।